Hi students, আজ আমরা ভিডিওতে আরো কিছু appropriate preposition এর আরো প্রশ্ন উত্তর দেখব. So now let's start. দেখো acquist এর পর কি হচ্ছে? Acquist এর পর সব সময় of বসে. তো আমাদের এটা মনে রাখতে হবে acquist of. কিছু একটা উদাহরণ দেখি. Acquist of theft. তো acquist এর সে চুরির অভিযোগে অভিযুক্ত. He was acquist of theft. Next দেখো assent to. Assent to মানে এখানে মত. He gave assent to the things. তিনি এ বিষয়ে মত দিলেন. Assent to. আমাদের কি preposition বসছে সেটা সঠিকভাবে মনে রাখতে হবে, না চাই কিন্তু পরীক্ষায় কনফিউশন সৃষ্টি হবে. সুতরাং বারবার আমরা রিভাইজ দেব এবং নোট তৈরি করে নেব. আশা করি তোমরা খাতা পেন নিয়ে বসেছ. নেক্সট দেখো অ্যাংরি পর কি বসে? উইথ বসে. অ্যাংরি উইথ মানে ক্ষুব্ধ হওয়া. He is angry with me. সে আমার উপর ক্ষুব্ধ. নেক্সট দেখো অ্যাংরি উইথ. অ্যাংরি উইথ মানে ক্ষুব্ধ হওয়া. নেক্সট হচ্ছে এগ্রি. এগ্রি পর উইথ বসে. এগ্রি উইথ মানে সম্মত হওয়া. লজ্জিত হওয়া মানে হচ্ছে অ্যাসেম্প্ট. তো অ্যাসেম্প্টের পর সবসময় অফ প্রিপোজিশন বসে. অ্যাসেম্প্ট অফ. নেক্সট অ্যাওয়ার অফ. অ্যাওয়ার অফ মানে হচ্ছে অবগত হওয়া. অ্যাওয়ার মানে অবগত বা সচেতন হওয়া. তো অ্যাওয়ারের পর অফ প্রিপোজিশন বসে. অ্যানয়েড. অ্যানয়েডের পর উইথ বসে. অ্যানয়েড উইথ মানে হচ্ছে বিরক্ত হওয়া. তারপরে দেখো অ্যারাইভ. অ্যারাইভের পর অ্যাড বসে. অ্যারাইভ অ্যাড মানে পৌঁছানো. অ্যারাইভ অ্যাড মানে পৌঁছানো. নেক্সট হচ্ছে বার টু. বার টু মানে বাধা দেওয়া. এটাও খুবই ইম্পর্টেন্ট. বার টু মানে বাধা দেওয়া. নেক্সট বিয়ার অফ. বিয়ার অফ মানে হচ্ছে সতর্ক হওয়া. বিয়ারের পর সবসময় অফ প্রিপোজিশন বসে. নেক্সট হচ্ছে বুস্ট অফ. খুবই ইম্পর্টেন্ট. বুস্ট অফ মানে হচ্ছে গর্ব করা. বুস্ট অফ মানে গর্ব করা. বুস্টের পর অফ প্রিপোজিশন বসে. কেয়ার অফ. কেয়ার অফ মানে যত্ন করা. কেয়ারের পর অফ প্রিপোজিশন আসে. কেয়ার অফ. নেক্সট হচ্ছে কেয়ার ফর. কেয়ার ফর মানে গ্রাহ্য করা. কেয়ার ফর মানে গ্রাহ্য করা. নেক্সট হচ্ছে ক্লোজ টু. ক্লোজ টু মানে হচ্ছে নিকটে. নেক্সট ক্যান্ডিডেট ফর. প্রার্থী হওয়া. ক্যান্ডিডেট ফর মানে প্রার্থী. কম্প্যারিজন উইথ. এটা খুবই ইম্পর্টেন্ট. কম্প্যারিজনের পর উইথ বসে. কম্প্যারিজন উইথ মানে তুলনায়. এখানে নাউন করলে তুলনায় বা ভার্ব করলে কম্পেয়ার্ড তুলনা করা হয়। কম্প্যারিজনের পর উইথ প্রিপোজিশন আছে। নেক্সট হচ্ছে কনফিডেন্স ইন। কনফিডেন্স ইন মানে হচ্ছে আস্থা রাখা। কনফিডেন্স ইন। নেক্সট হচ্ছে কনসাস অফ। কনসাসের পর অফ প্রিপোজিশন আছে সচেতন. সচেতন হওয়া. কনসাস অফ মানে সচেতন হওয়া। কজের পর অফ আছে তো কজ অফ মানে হচ্ছে মূল কারণ। নেক্সট কজ ফর। কজ ফর মানে কারণ। এখানে মূল কারণ কজ অফ আর কজ ফর মানে কারণ। নেক্সট হচ্ছে কনসাল্ট উইথ। কনসাল্ট উইথ মানে আলোচনা করা। কনসাল্ট উইথ মানে আলোচনা করা। নেক্সট দেখো ডিজায়ার ফর। ডিজায়ার ফর মানে ইচ্ছা প্রকাশ করা বা ইচ্ছা করা। ডিল ইন মানে ব্যবসা করা। ডিল ইন মানে ব্যবসা করা এবং ডিল উইথ মানে ব্যবহার করা। এটা দুটোই খুবই ইম্পর্টেন্ট। আমাদের দুটোই মনে রাখতে হবে। ডিল ইন মানে ব্যবসা করা আর ডিল উইথ মানে ব্যবহার করা। প্রথমত ডিল ইন যদি বলি তাহলে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে হি ডিল ইন জুট। সে জুটের ব্যবসা করে বা হি ডিল ইন এনিথিং লাগাতে পারো। যে জিনিসটার ব্যবসা করে সেই জিনিসটা ইনের পরে বসাতে হবে। তো আমাদের অর্থটার বাক্যের সেন্টেন্সটা বুঝতে হবে তবেই সঠিকটা করা যাবে। না আরেকটা হয় যেটা ডিল উইথ ব্যবহার করা। হি ডিল উইথ এভরিবডি ইন প্লাইট ম্যানার। সে সকলের সাথে ভালো ব্যবহার করে। তো এখানে যদি থাকে হি ডিল ড্যাশ
ফ্লাইট ম্যানার, তাহলে তোমাকে এখানে উইথ বসাতে হবে, কারণ ব্যবহার সেন্সে ব্যবহৃত হচ্ছে টিল। তো নেক্সট দেখো ডিলাইটের পর কী বসছে, ডিলাইটের পর ইন বসে, ডিলাইট ইন, ডিলাইট ইন মানে হচ্ছে আনন্দ করা। নেক্সট দেখো ডিপেন্ডেন্স অন, ডিপেন্ডেন্স অন মানে হচ্ছে নির্ভরতা, ডিপেন্ডেন্স অন। নেক্সট deprive of, deprive of মানে বঞ্চিত হওয়া। ডিউটি টু, ডিউটি টু মানে কর্তব্য। নেক্সট হচ্ছে ডিসিশন অন, সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন অন। টাইস অফ, টাইস অফ মানে মারা যাওয়া। নেক্সট ডিপেন্ড অন, ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা, দুটোই হয়, ডিপেন্ড অন বা আপন। নেক্সট হচ্ছে এলিজেবল ফর মানে যোগ্য, এলিজেবল ফর মানে যোগ্য, এলিজেবলের পর ফর প্রিপজিশন আছে। নেক্সট হচ্ছে ইগার ফর, আগ্রহ প্রকাশ করা, ইগার ফর। এক্সেপশন টু মানে ব্যতিক্রম হওয়া।